नमस्कार बंधुरा, माय सिंपल टेस्टी कुकिंग स्टाइले आपनादेर स्वागत। आज के आमी आपनादेर संगे शेयर करब आठ थेके आशी सकलेरई प्रिय एकटी रेसिपी, चटपटा एग पनीर नूडल्स मसाला। आपनिओ आमार ई भिडियो फलो करे आज सन्ध्याते तैरी करे फेलुन ई रेसिपिटा, आर सन्ध्याकालीन जे कोनो डिशेर संगे ई रेसिपिर फारकटा बुझे निन। ताहले चलुन शुरू करे देवा जाक। गैसे कड़ाई बसिए निलाम एक चामच तेल। आपनी जे कोनो तेल ही व्यवहार करते पारें, तबे आमी एखाने अलिव अयेलटा व्यवहार करेछि। तेलटा गरम हये गेले मीडियम आँचे गैसटा रेखे आमी दुटो डिम फाटिए एर मध्ये दिए दिलाम। दिए देव सामान्य एकटु लवण आर एक चिमटे हलुद। एबार गैसेर फ्लेमटा मीडियम टू हाई रेखे अनबरत नेड़े आमी डिमेर एकटा झुड़ি বানিয়ে নেব। ডিমের ঝুরি বানানো হয়ে গেছে, এবার একটা প্লেটে আমি তুলে নেব। এবার আবারও এক চামচ তেল নিয়ে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এক চিমটে লবণ আর এক চিমটে হলুদ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লবণ হলুদটা আমি একটু তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার একেবারে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রাখা পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে জাস্ট এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এতে পনিরের মধ্যে লবণ হলুদটা একটু ঢুকবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে, আবার সফটনেসটাও থেকে যাবে। জাস্ট এক মিনিট ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। এবার পনিরের টুকরোগুলোকে তুলে নেব। এবার গ্যাসের ফ্লেম সেই মিডিয়ামে রেখেই আমি এখানে হাফ চামচ মতন রসুন কুচি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড আমি রসুন কুচিগুলোকে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। রসুন কুচিটা সামান্য একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি দু তিন মিনিট ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব লম্বা লম্বা সরু সরু করে কেটে নেওয়া তিন রকমের বেল পেপার, রেড, ইয়েলো, গ্রিন বা তিন কালারের ক্যাপসিকাম। এবার মিডিয়াম ফ্লেমে হালকা একটু নাড়াচাড়া করে নেব মিনিট খানেক। খুব বেশি ভাজবো না, কারণ এই ক্রাঞ্চি ভাবটা যেন নষ্ট না হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ছোট ছোট কাঁচা লঙ্কা আমি নিয়েছি, এটাকে কুচিয়ে দিয়ে দেব। তবে বাড়ির বাচ্চাদের কথা মাথায় রেখে আপনারা আপনাদের পছন্দ মতন কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এবার চলুন এই ফাঁকে একটা সসের প্রিপারেশন তৈরি করে নেওয়া যাক। আমি একটা বোল নিয়েছি আর তাতে নিয়ে নিলাম এক টেবিল চামচ টমেটো সস, দিয়ে দেব হাফ চামচ সোয়া সস, দিয়ে দেব 1/4 টিস্পুন ভিনিগার, দিয়ে দেব হাফ কাপ জল। সবকটা সস অত্যন্ত টক বলে আমি এখানে এক চামচ মতন চিনি ব্যবহার করেছি টকটা অ্যাডজাস্ট করার জন্য। আপনারা অবশ্যই এটাকে স্কিপও করতে পারেন। এবার সবকটা সসকে আমি ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এবার বানিয়ে নেওয়া সসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সসের সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব পনিরের টুকরোগুলো। এবার অনবরত নাড়াচাড়া করার সাথে সাথে আমি এর মধ্যে পরপর দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচি, হাফ চামচ চাট মশলা আর দিয়ে দেব ভেজে রাখা ডিমের ঝুড়ি। এবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই একই কড়াইয়ে আমি 3 কাপ পরিমাণের জল নিয়ে নিলাম। জলটা ফুটে উঠলে আমি এখানে 3টে নরেন নুডলস দিয়ে দিয়েছি। আমার ঘরে এই নরেন নুডলসটাই ছিল বলে আমি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে চাউমিনও ব্যবহার করতে পারেন। 3 প্যাকেট নুডলসের জন্য আমি 1টা মশলা ব্যবহার করেছি। মশলাটাকে ভালোভাবে আমি জলের সাথে গুলে নেব। আপনারা যারা চাউমিন ব্যবহার করবেন, বাজারে চাউমিন মশলা পাওয়া যায়, আপনারা সেটা ব্যবহার করতে পারেন।
আরও বেশি স্পাইসি চাইলে আপনারা আর এক প্যাকেট মশলা ব্যবহার করতে পারেন। মশলাটা জলের সঙ্গে ভালোভাবে গুলে নেওয়ার পর আমি তিনটে নুডলস এর মধ্যে দিয়ে দেব। তবে গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখাই ভালো। লো ফ্লেমে নুডলসগুলোকে আমি ভালোভাবে এই জলে সেদ্ধ করে নেব। এই সময় যদি প্রয়োজন হয় আপনারা সামান্য পরিমাণের জল ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন ড্রাই হওয়ার পর যেন ওভার সিদ্ধ না হয়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং নুডলসগুলো দেখুন ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মিক্সারটা। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পাঁচেক আমি রেস্টে রাখব। পাঁচ মিনিট পর গরম গরম সার্ভ করুন টমেটো সসের সাথে। দেখবেন প্লেটে দেওয়ার সাথে সাথে এরকম স্পাইসি নুডলস সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আমার এই ভিডিও ফলো করে আপনিও আজই তৈরি করে ফেলুন স্পাইসি নুডলস, আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে এইরকমই নিত্য নতুন নানার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।